মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদের কাছে কি আশা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? শুধুই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। বলেন শুধুই ইবাদতের জন্য। বলেন প্রশ্ন হলো তো নামাজ ইবাদত, যদি ইবাদতের জন্য বানাইতো তো 24 ঘন্টায় তো নামাজ দিয়ে দিত। কি নামাজ দিলেন 5 ওয়াক্ত, রোজা দিলেন বছরে 1 মাস দিনের বেলা, হজ দিলেন জীবনে একবার, যাকাত দিলেন বছরে একবার, তাও আবার সবার জন্য না। তো আমাদেরকে ইবাদতের জন্য বানিয়ে ইবাদতের টাইম দিলেন কমিয়ে, ব্যবসার টাইম দিলেন বাড়িয়ে, বিষয়টা কি বুঝেন না? আমাদের কি ইবাদতের টাইম বেশি না ব্যবসার টাইম বেশি? তা আমাদের ইবাদতের জন্য বানালে ও কাজগুলো করতে হবে কেন? গরুকে বানিয়েছেন শুধুই 3 কাজের জন্য, গরু খাবে ঘুমাবে বাচ্চা দিবে, খাবে ঘুমাবে বাচ্চা দিবে। ছাগল বানিয়েছেন 3 কাজের জন্য, খাবে ঘুমাবে বাচ্চা দিবে। আর আমাদেরকে বানিয়েছেন ওই 3 কাজ তো আছে, ওই 3 কাজ তো কি আছে? ওই 3 কাজ বাদ দিয়া না, ওই 3 কাজ আছে, ওই 3 কাজের সাথে সাথে আমাদের কি কি ইবাদতের জন্য। তো ইবাদতের জন্য বানিয়ে থাকলে বাকি কাজগুলো করব কেন? ব্যবসা করব কেন? চাকরি করব কেন? দোকানে যাব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ, কেন বলেন? ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ধরেন মসজিদে যাব আমি, তো মসজিদে যেতে আমাকে খালি পায়ে যাওয়ার সুযোগ নেই, রাস্তায় ময়লা মসজিদ নাপাক হবে, এই জন্য আমি জুতা কিনতে যাব, তো জুতা কিনতে যাওয়া ইবাদত হবে। আচ্ছা, এবার যিনি জুতা বানাচ্ছেন তিনি বলবেন যে আমি জুতা বানাচ্ছি এই জন্য আমার জুতা পরে মানুষ মসজিদে যাবে, তার জুতা বানানো ইবাদত হবে। এবার জুতা বানাবার জন্য রবারের ফ্যাক্টরি লাগবে, তো রবারওয়ালা বলে যে আমার রবার দিয়ে জুতা বানাবে এই জন্য আমি রবার বানাচ্ছি, তো এবার তার রবার বানানো। এবার রবার বানাবার জন্য রবারের চাষ লাগবে, তো এটা রবারের চাষ ইবাদত হয়ে গেছে। কি ভাই, এবার বলুন তো, বুঝে থাকলে বলুন তো দেখি, আমার এই জামার পেছনে যে জামা বানালো এটাও ইবাদত, কারণ আমার জামা পরে সে নামাজ পড়বে, আমার জামা পরে সে সতর ডাকবে, আমার জামা পরে সে ফরজ ইবাদত করবে, এই জন্য এই জামা যিনি কাপড় বিক্রি করছে তারটাও ইবাদত। এবার কাপড় যারা বানিয়েছে তাদেরটাও ইবাদত। এবার কাপড় বানাবার জন্য সুতা বানিয়েছে, এবার সুতা বানাবার আগে তুলা বানিয়েছে, এবার তুলা ট্রাকে করে আনছে, এই জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার সবটাই ইবাদত, তুমি শুধু 5 ওয়াক্ত টাইমে হাজিরা লাগাইবা আর বাকি টাইমে আমারে মনে মনে ডাকবা, বাকি টাইম আমাকে মনে মনে ডাকবা। বলেন বাকি টাইম কি? আর 5 ওয়াক্ত নামাজ আইসা সবার সামনে হাজিরা দিয়ে যাবা, ব্যাস পুরো দিন তুমি আমার কথা মনে রাখবা আর 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিবা, বাকি পুরো কাজ সব যেটা না হালাল হয় সেটা ইবাদত। সুবহানাল্লাহ, এই হাত্তা শাওকাতা, মোমেনের পায়ে যদি কাটা বিধে সেটাও ইবাদত। মোমেন যদি স্ত্রী মুখে লোকমা তুলে দেয় সেটাও ইবাদত। কি ভাই, শুধু ওয়াজ করা ইবাদত না, ওয়াজ শোনাও ইবাদত। ওয়াজ করা শোনার জন্য ফ্যান্ডেল বানানো, তো চাটাই বিছানো, কি ভাই কোনটা ইবাদত না? যদি আমার পুরো জিন্দগির প্রতিটা মুহূর্ত ইবাদত না হয় তাহলে আমি 60 বছরের মোকাবেলায় 60,000 কোটি বছর চলবো কিভাবে? কি ভাই, 60,000 কোটি বছর না 60,00,000 কোটি বছর, 60,00,000 কোটি বছর না 60 কোটি কোটি বছর, 60 কোটি কোটি বছর না 60 কোটি 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 বছর? সামনে আছে কত বছর, প্রস্তুতি পর্ব কত বছর? কি ভাই, এই জন্য এই প্রস্তুতি পর্ব যেন দামি হয়, এই জন্য রব্বুল কারীম থিওরি দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি ব্যবসা করো না কইছে না, হ্যাঁ তুমি কাজ করো না এই কথা বলছে না, কি বলছে? কাজ করো তবে আমাকে ভুলে যেও না। বলে ব্যবসা করো তবে আমাকে ভুলে যেও না, রাজমিস্ত্রি তুমি কাজ করো তবে ভুলে যেও না, কৃষক তুমি কাজ করো ভুলে যেও না, ড্রাইভার তুমি কাজ করো ভুলে যেও না, হকার তুমি কাজ করো ভুলে যেও না, কি শিক্ষক তুমি পড়াও আমাকে ভুলে যেও না, রাজনীতিবিদ তুমি রাজনীতি করো আমাকে ভুলে যেও না,
এক শব্দ ছুড়ে দিয়েছেন, আমাকে ভুলে যেও না, বলেন আমাকে ভুলে যেও না। বাহ, তুমি সব করো তবে আমাকে ভুলে নয়, তবে আমাকে কি নয় বলেন, ভুলে নয়। বাবা বিদেশে যাওয়ার সময় কি বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যেও না। মা কি বলে, যাচ্ছ তো বিদেশে, গিয়ে ভুলে যেও না। স্ত্রী কি বলে, আমাকে ভুলে যেও না, যাচ্ছেন তো বিদেশে, আমাকে ভুলে যাবেন না। হ্যাঁ, তো ঠিক, আল্লাহ তাআলা বলেন জান্নাত থেকে যাচ্ছ তো বাংলাদেশে, গিয়ে ভুলে যেও না। তুমি যদি আমাকে ভুলে না যাও, রব্বুল আলামিন বলেন তুমি যদি আমাকে না ভুলো, তুমি যদি আমাকে ভুলে না যাও, তা আমি কিন্তু তোমাকে ভুলব না। আর যদি তুমি আমাকে ভুলে যাও, তখনও আমি বানানেওয়ালা হিসাবে দুনিয়াতে তোমাকে ভুলব না, আখরাতে তোমাকে মনে করব না, দুনিয়াতে ভুলব না। দুনিয়াতে কি ছেলে মাকে ভুলে গেলেও মা ভুলে না, বলেন ছেলে মাকে ভুলে গেলেও মা কি, মা ভুলে না, মা মনে রাখে। আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুনিয়াতে আমাকে ভুলেও যাও, আমি তখনও তোমাকে ভুলবো না, তোমার মৃত্যু পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকবো, তোমার ঘর গড়া পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো, তোমার এখানে নিঃশ্বাস আসা পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। আমি দিনের বেলায় দুহাত কামা আলি খুবই শানিহি, আমি দিনের বেলায় দুহাত দরাজ করে রাখবো তুমি ফিরে আসার জন্য, আর রাতের বেলায় দুহাত দরাজ করে রাখবো যেন তুমি ফিরে আসো। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আল্লাহকে চায়, আল্লাহকে চাইবে অথবা অথচ পাবে না, এমনটি হবে না, এমনটি হবে না। আমি আল্লাহকে চাই বলেন, অথচ পাইলাম না, এমনটি হবে না, এমনটি হবে না। যেখানে না চাইতে হাজারো জনকে দিয়ে দিছে, সেখানে চাইলে আমাকে দিবে না কেন? সুবহানাল্লাহ, বলে বেলাল কোন চাওয়া চাইছিল, রোমের বেলালকে কেন দিছিল, সোহাইব কোন চাওয়া চাইছিল, পারস্যের সোহাইবকে কেন দিছিল, কি আমরা কোন চাওয়া চাইছি? হইতে পারে আমার দাদার বাবাও হিন্দু ছিল, হইতে পারে কি পারে না? কোন চাওয়া রব্বে করিম আমাদের কলেজে ইমান দিয়েছে, শুধু নিজের থেকে দিয়ে দিয়েছে, কি শুধু নিজের থেকে আমাকে মোমেন বানিয়ে দিয়েছেন, শুধু নিজের থেকে রব্বে করিম নিজ কুদরত দিয়ে আমাদের সিনা ইমান দিয়েছেন। একসাথে যারা প্রাইমারি পড়ছিলাম, ক্লাস ফাইভ পর্যন্ত যাদের সাথে পড়ছিলাম, যারা একদল গেছে গা স্কুলে, আরেকদল চলে আসছে আমরা মাদ্রাসা, তো রব্বে করিম কেমনে ওখান থেকে আবার মাদ্রাসা নিয়ে আসছে, আবার পথিমধ্যে কতজন ঝরে গেছে, গেছে না গেছে না, রব আমাদেরকে শেষ পর্যন্ত পুছিয়ে দিছে, আবার পৌঁছাবার পরেও কতজনকে বিদেশি নিয়ে ঝাড়ুদার বানায় দিছে, আমাদেরকে রব্বে করিম মসজিদ আল মাদ্রাসার পাহারাদার বানায় দিছে, হ্যাঁ রব্বে করিম তার কিতাবের হকার বানায় দিছে, তার কিতাবের কি বানায় দিছে বলো, এই জন্য লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম হবে যত, লাযিদান্নাকুম হবে তত, সুবহানাল্লাহ, শুকর তুমি করবে যত, নেয়ামত আমি বাড়াবো তত, কি হয়? আচ্ছা কি বাংলা, বাংলা না, শুকর তুমি করবে যত, লাযিদান্নাকুম করবো তত, তুমি শুকর করবে যত, আমি নেয়ামত বাড়াবো তত, তুমি শুকর করবে যত, আমি নেয়ামত বাড়াবো তত, কি কত নিয়ে ঢাকা গেছিলেন গাউসিয়া মার্কেটে, কত নিয়ে গেছিলেন, এখন আল্লাহ কত দিছে বলেন, এক একজন বলেন কত নিয়ে ব্যবসা শুরু করছেন, বলে আপনি বলেন কত নিয়ে আসছেন ঢাকা, এখন আল্লাহ দিছে কত, লাইন শাকার তুম আমার শুকর করবে যত, লাযিদান্নাকুম আমি নেয়ামত বাড়াবো তত, ফাযকুরুনি আমাকে ডাকবে যত, আযকুরুকুম আমি তোমাকে ডাকবো তত, কি আল্লাহ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান আমল বানাবে যত, ফালা নুহইয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা করবো তত, সুবহানাল্লাহ। আমার কাছে তো লাগে রব কথা বলে, সুবহানাল্লাহ, কি তুমি আমল বানাবে যত, আমি তোমার দুনিয়া সাজাবো তত, সুবহানাল্লাহ।
তুমি ঈমান আমল বানাবা যত আমি তোমার জান্নাত বানাবো তত সুবহানাল্লাহ তুমি জিকির করবা যত আমিও জিকির করব তত সুবহানাল্লাহ তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত সুবহানাল্লাহ ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতান হাসানা তুমি ইস্তিগফার করবা যত আমি তোমার দুনিয়া আখিরাত সাজাবো তত সুবহানাল্লাহ এদিকে শর্ত এদিকে যা যা তর্জমা কি হবে এদিকে শর্ত এদিকে যা যা তুমি ইস্তিগফার করবে যত ইউমাত্তিকুম করবো তত তুমি ইস্তিগফার করবা যত আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব তত সুবহানাল্লাহ এদেশে ইমাম সাহেবদের চেয়ে সুন্দর দুনিয়া কার সুবহানাল্লাহ এদেশের কওমাতের ওস্তাদদের চেয়ে সুন্দর দুনিয়া কার সুবহানাল্লাহ আমাদের ঘর তো টিনের লেকিন আমাদের দিল তো টাইলসের স্বর্ণের আমাদের পকেটে তো মাল নাই দিলে তো মালের মালিক আছে দিলে কি আছে বলেন মালিক আছে তোমাদের কাছে মাল আছে আমাদের কাছে মালিক আছে সুবহানাল্লাহ বলবেন মালকে তুমি পাহারা দাও আর মালিক আমাদেরকে পাহারা দেয় কি আজকে 2 কোটি টাকা নিয়ে ঘরে যান না রাত্রি ঘুম আসে না না আসে আজকে 5 কোটি টাকা নিয়ে ঘরে যান না দেখেন না ঘুম আসে না না আসে গরু বিক্রি করতে গেছে রাতে চোর আসছে এসে টাকা কই কেন গরু বিক্রি হয় না তো করলি না কা কম কইছে কম করলে আমদার কম হইতো তোর কি হইতো কম করলে তো আমাদের কম করতো তোমার কি অসুবিধা ছিল তুমি বেচলে না কা কি মাল ব্যক্তি পাহারা দেয় আর রবওয়ালাকে রব পাহারা দেয় বলে মালওয়ালা মাল পাহারা দিতে হয় বলে আর রবওয়ালাকে রব পাহারা দেয় বলেন মালওয়ালা রবওয়ালা বলেন মালওয়ালা রবওয়ালা মালওয়ালা শুধু এখানে রবওয়ালা এখানেও ওখানেও যে রবওয়ালা হয় তাকে রব বলেন ধরো কিছু কিছু 2 রুটি 1 ডিম 2 রুটি 1 ভাজি কিছু কিছু যে মালওয়ালা হয় তাকেও বলেন ধরো একটু বেশি কিছু একটু বেশি কিছু রবওয়ালাকে বলে কিছু কিছু বলেন না আর মালওয়ালাকে কি বলে একটু বেশি কিছু তবে যদি রবওয়ালা আবার মালওয়ালাও হয় তবে এ পারে কিছু কিছু ও পারে সব কিছু আর যদি শুধু মালওয়ালা হয় রবওয়ালা না হয় তো এ পারে একটু বেশি কিছু ও পারে নাই কিছু কি বুঝে ঠিক কইছে না না বুঝে ঠিক কইছে হ্যাঁ যদি মালওয়ালাও আবার রবওয়ালাও হয় তাহলে কি আছে তাইলেও কিন্তু সব কিছু পাইতেন না ঠিক আছে তো কইছেন সব কিছু পাইতেন না কিছু কিছু আর আখরাতে সব কিছু আখরাতে কি আর যদি শুধু মালওয়ালা হয় এপারে কি কিছুর এপারে সব কিছু একটু বেশি কিছু বলেন আর ওই পারে নাই কিছু এখন আপনি কোনটা ওয়ালা হবেন আমি এই পারে কিছু কিছু নিব ও পারে সব কিছু নিব আর সুবহানাল্লাহ বলেন আমরা এই পারে নিব কি কিছু কিছু আর ও পারে নিব কি ও পারে নিব সব কিছু আমি এত বোকা হইতাম কেন এ পারে নিব একটু বেশি কিছু ও পারে থাকবো চির বঞ্চিত আমি এত বোকা হইতাম কেন বলে আমি এ পারে নিব বকাদের জরুরত 2 রুটি 1 ঘর 1 গাড়ি বলে 2 রুটি 1 পেট 1 ঘর 1 গাড়ি কি বলেন আরো পারে নিব কি বস من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد যে আমার কাছে দুনিয়া চাইবা আমি তোমাকে দুনিয়া দিব না তোমার চাহিদা মতো দিব না দুনিয়া দিব আমার চাহিদা মতে দুনিয়া দিবে আমার চাহিদা মতে না রবের চাহিদা মতে বলে তুমি বলবা দুনিয়া 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 আমি বলবো ধরো কিছু কিছু তবে আখরাতে নাই কিছু আখরাতে দিব না কিছু
ومن يريد الاخره من كان يريد الاخره আর যে আখিরাত চাইবা যাও কথা দিলাম যে আখিরাত চাইবা যাও কথা দিলাম যে আখিরাত চাইবা ওয়াসালা সায়া আখিরাতের জন্য চেষ্টাও করবা কথা দিলাম ওয়া কানা সাইহু মাশকুরা তুমি আখ দুনিয়া চাইবা তোমার মত করে দিব আমার মত করে আর আখিরাত চাইবা তুমি তোমার যোগ্যতা দিয়ে দিব আমার যোগ্যতা দিয়ে কি দুনিয়া আল্লাহ 10টা বাড়ি দেন আল্লাহকে দিতাম না জান দিতে পারবা দিতাম না আল্লাহ গুলশানে একটা বাড়ি দেন আল্লাহকে জান দিতে পারবা দিতাম না আল্লাহ আখিরাতে একটা জান্নাত দেন আল্লাহকে তুই চাইছস তোর মত করে একটা আমি দিব কোটি কোটিটা সুবহানাল্লাহ এটা কি আশ্চর্য না উলাইকা লাহুম জান্নাত বলে যে এত টানলেন কা এটা টানতে টানতে কেয়ামত হয়ে গেলে যেখান থেকে শুরু হবে যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে জান্নাত শুরু হবে কি কি আল্লাহ তাআলা কি বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে দুটো জান্নাত দিবে কয়টা জান্নাত হয় জান্নাত দুই জান্নাত ইমামুল্লাহ আলী কারী রাহমাতুল্লাহ বলেন জান্নাতুন ফিদ দুনিয়া ওয়াজান্নাতুন ফিল উকবা দুনিয়াতে একটা জান্নাত দিবেন আখিরাতে একটা জান্নাত দিবেন দুনিয়াতে একটা জান্নাত আখিরাতে একটা জান্নাত বলেন দুনিয়াতে জান্নাত এই দুনিয়া জান্নাত কি আবার আরে কি হচ্ছে কি বলেন দুনিয়াতে একটা জান্নাত বলে আখিরাতে একটা জান্নাত বলে দুনিয়াতে জান্নাত কি লাজ্জাতুন ফিল ইবাদা ইবাদাতের মধ্যে মজা দিয়ে দিব নামাজের মধ্যে যে মজা এই মজা কিন্তু জান্নাতে নাই জান্নাতে নামাজ নাই মজা আসবে কোত্থেকে তেলাবাতে মজা তেলাবাতে মজা কিন্তু জান্নাতে নাই জিকিরের মজা কিন্তু জান্নাতে নাই কি তেলাবাতের মজা রব আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে যারা তেলাবাত পারে না তারা এই মজা আছে কি জিকিরের মজা যারা জিকির করে না তারা বুঝবে কোত্থেকে জিকিরের মজা কথা কি আমাদের তারেক জামিল দামাত দ্বারা কাতুম বলেন তারেক জামিল যা দামাত দ্বারা কাতুম বলেন তোমরা গানে মজা পাও আমরা জিকিরের থেকে কোটি গুণে বেশি মজা পাই তোমরা খেলা দেখে মজা পাইছ আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত করে মজা পাই কি যেদিন শেষ দিন খেলা ছিল আমার মাহফিল ছিল সুনামগঞ্জ শেষ খেলার দিন ফাইনাল খেলার দিন আমার মাহফিল ছিল কোথায় আমি মাহফিলে গিয়ে উঠছি ঠিক 9টা বাজে দাওরা হাদিস বলতে একটা মাদ্রাসা একদম ফাঁকা কেউ নাই মানুষ আমার তো ধারণাই ছিল না ভাই এটা কি জিনিস আচ্ছা কি জিনিস আমার আমি জানি গিয়ে দেখো মাহফিল ফাঁকা মোহতাম সব কাঁদো কাঁদো হুজুর আমি কি করবো কেউ তো আসে না আমি হুজুর বিষয়টা কি ফাইনাল খেলা আমি হুজুর একটা বুদ্ধির কথা কই আমি একটা পরামর্শ করি কি হুজুর এখন কয়টা বাজে খেলা শুরু হবে কয়টা 9:30 শেষ হবে কয়টা 90 মিনিট কত মিনিট আমি হুজুর 90 মিনিট দরজাটা বন্ধ করে দেন আমার এই ঘরে দিয়ে দেন আর 90 মিনিট আপনি ওলাইন দিয়া ফোলাফান দিয়া গান গজল গান ফোলাফান দিয়ে গজল গান তেলাওয়াত করেন কি প্রদর্শনী দেন আর ঠিক 11টা বাজে আমি স্টেজ উঠবো দরজাটা বন্ধ করে আমি ল্যাপ মরে দিয়ে তসবিটা হাতে লইলাম তারা খেলা চাইলো 1.5 ঘন্টা আমি তসবি পড়লাম 1.5 ঘন্টা এরপরে উঠে আমি 11টা বাজে উঠে সুন্দর করে অজস্থিত করে আমি যে স্টেজে বসছি পুরোটা মাঠ ভরে গেছে বাহ 1.5 ঘন্টা ওয়াচ করে চলে আসছি ওরা খেলা দেখে মজা পাইছে আলহামদুলিল্লাহ আমরাও জিকির করে মজা পাইছি বলেন না আলহামদুলিল্লাহ এরা এই জন্য ওরা খেলুক এখানে আমরা খেলবো ওখানে কি বলেন এই জন্য জিকিরের মজা কত যদি ওরা ট্যাপ পাইতো আমাদের উস্তাদ আছে বেফাকের তাদ্রিব যিনি করেন হাজির মাওলানা শিব বিশ্ব বুজুর বলেন যে আমরা কি সুখে আছি ওরা জানতো ওরা আমাদের কাছে এসে ফলে তিন নিয়ে এসে কইতো আমাদেরকে একটু সুখ হাওলাত দেন একটু সুখ কি দেন সুখ ভিক্ষা দেন এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদেরকে দুনিয়াতে একটা জান্নাত দেয় আখিরাতে একটা জান্নাত দেয় দুনিয়ার জান্নাত হলো ইবাদতে মজা দিয়ে দেয় ইবাদতে কি দেয়
ইবাদতে মজা, ইবাদতে মজা বলেন, ইবাদতে মজা, আল্লাহর কসম জিকিরের মজার সাথে পৃথিবীর কোনো মজার কল্পনা হয় না। ঠিক, তাহাজ্জুদের মজাই আলাদা। ঠিক, তাহাজ্জুদের সময় তেলাওয়াতের মজাই আলাদা। ঠিক, তাহাজ্জুদের সময় তেলাওয়াতের কি মজাই আলাদা, তাহাজ্জুদের সেজদার মজাই আলাদা। ঠিক, তাহাজ্জুদের সেজদার কি মজাই আলাদা। আল্লাহ তাআলাকে যারা ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দান করেন, একটা হলো কি দুনিয়া, আরেকটা কি আখিরাত। দুনিয়া জান্নাত কি ইবাদতে মজা, ইবাদতে কি মজা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। আমি না তোমার বানানেওয়ালা, বানানেওয়ালাকে ভুলে কেমনে, আমি না তোমার দেনেওয়ালা, দেনেওয়ালাকে ভুলে কেমনে। আল্লাহ, গত রাত্রে সাহারি খেতে উঠছি, আমার বিবি গেছে সাহারি বানাতে, আর আমার ছোট বাচ্চাটা এমন কান্না শুরু করলো, আমি উঠে গিয়ে আমি একদম জায়নামাজ থেকে উঠে গিয়ে ওরে কোলে নিয়েছি, কাঁদা কোনো থামে না ওরে। এবার বাগদের কাছে যেই কোলে নিয়েছে কাঁদা বন্ধ। আমি তোর একটা আসার দিন, আমি এতক্ষণ ধরে কোলে হলাম তুই থামলি না, কি সব হলো আমার, তুই তার কোলে গিয়ে থামি গেলি কি আজিব না। ওহো আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইরজি ইলা রাব্বিক। হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুম বলেন এখানে ইরজি ইলা রাব্বিক কেন বলেছে, ইরজি ইলা আল্লাহ কেন বলেন নাই, আল্লাহর দিকে আসো এটা না বলে কেন বললেন, রবের দিকে আসো এটা কেন বললেন, বলে এই জন্য বললেন। ওহো, মা তার বাচ্চাকে এটা বলে না, আশার কাছে আসো এটা বলে না, আম্মুর কাছে আসো বলে। আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে আসো এটা না বলে বলেন রবের কাছে আসো, সুবহানাল্লাহ বলেন তার কাছে আসো। এই জন্য সমস্ত দোয়া শিখিয়েছেন, রব্বানা কি, রব্বানা জালামনা, রব্বানা জালামনা, আজিব না, রব্বানা আতিনা, ওই যে কালি সব তালাব করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু, যারা আমাকে রব বলেছো, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব বলেছো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 32 বার বলেছি, কতবার, এবার রুকুতে গিয়ে বলেছি সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম কতবার, তিনবার, 33 কতবার, 96 বার বলেন, 33 কতবার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেছি কতবার, 32 বার, সুবহান রব্বিয়াল আযীম কতবার, 96 বার, এবার রব্বানা লাকাল হামদ কতবার, 32 বার, এবার সুবহান রব্বিয়াল আলা 192 বার, টোটাল হয়ে গেছে 352 বার, কতবার, 32 যোগ 96 যোগ 192 যোগ 32 সমান 352। পৃথিবীর কোন মা তার ছেলেকে 352 বার ডেলি ডাকে, ডাকলে কি কইব, মাথা খারাপ, মাথা খারাপ ফুলা। কোন সন্তান তার মাকে 352 বার ডাকে, কোন প্রিয়তম স্বামী তার প্রিয়তমাকে 352 বার ডাকে, কোন নেতা তার কর্মীকে 352 বার ডাকে, কোন বাচ্চা তার প্রিয়নকে 352 বার ডাকে। আমি আমার রবকে প্রতিদিন 352 বার ডাকি। রব্বুল আলামিন বলেন নামাজে ডেকেছো 352 বার, 352 বার দাঁড়িয়ে, কখনো দাঁড়িয়ে কখনো উদ্দাক, কখনো দাঁড়িয়ে কখনো ঝুঁকে কখনো উপর হয়ে তুমি আমাকে 352 বার বলেছ। আজকে ইলা রব্বিক, যাকে 352 বার কোলে বলে রব বলেছ, আজকে তার দিকে আসো। আচ্ছা, এই আওয়াজ যখন কানে পড়বে তখন কেমন হবে, আরে সুবহানাল্লাহ বলে না,
মৃত্যুর বিছানা যখন এদিকে স্ত্রী কাঁদে ওদিকে ছেলে কাঁদে ওদিকে মেয়ে কাঁদে ওদিকে বোনে কাঁদে ওদিকে কেউ হায় গেল রে আর ওদিকে রব বলেন এত তামাশার টাইম নাই ইরজি ইলা রব্বিক আচ্ছা এই আওয়াজ কানে লাগলে মজাটা কেমন হবে যাকে জীবনে হাজার বার বলেছি রব হাজার হাজার বার বলেছি বালেক হওয়া থেকে জীবনে প্রতিদিন 352 বার করে বলেছি আজকে যখন তিনি আমাকে বলবেন ইরজি ইলা রব্বিক যাকে এতদিন রব বলেছো তার কাছে আসো আচ্ছা কেমন লাগবে তখন যেন নিজ থেকে বলে উঠবে হ্যাঁ আপনার কাছে যাওয়ার জন্যই রবের কাছে যাওয়ার জন্যই প্রতিদিন 352 বার বলে বলছি আচ্ছা এবার রব কেমন আদর করবেন রবে আলান দিয়ে দিবেন ইরজি ইলা রব্বিকে রাদিয়াতান মারদিয়া এতদিন ছিলে রাদিয়া এখন হয়ে যাবে মারদিয়া এতদিন রাজি করেছো আমাকে এখন আমি রাজি করে দিব তোমাকে রাদিয়া মানে কি রাজি করেছো আমাকে মারদিয়া মানে কি রাজি করে দেওয়া হবে তোমাকে তুমি রাজি করেছো তোমার যোগ্যতা দিয়ে আমি রাজি করব তোমাকে আমার যোগ্যতা দিয়ে তুমি রাজি করেছো তোমার বয়স মতে তোমাকে রাজি করে দেওয়া হবে আমার বয়স মতে তুমি রাজি করেছো 60-70 বছর আমি রাজি করব কোটি কোটি বছর তুমি রাজি করে আমাকে কি দিয়েছো তুমি রাজি করে বেশি থেকে বেশি 5 টাইম আমাকে নামাজ দিয়েছো তুমি রাজি করে আমাকে কি দিয়েছো রমজান মাসে দিনের বেলায় খেয়ে খাও নাই তুমি রাজি করে মাঝে মাঝে আমাকে কিছু টাকা পয়সা দিয়েছো কখনো যাকাতের নামে দিয়েছো কখনো ফিতরার নামে দিয়েছো কখনো ঈদুল আজহার নামে উজিয়ার নামে দিয়েছো কখনো আমাকে কিছু দান সাদাকা করেছো এই তো তুমি করেছো কখনো একবার দুইবার আমার ঘরে গিয়ে ঘুরছিলা এই তো করছিলা আমি আজকে তোমাকে দিয়ে দিব আমাকে কি দিবে আমাকে কি দিবে বলেন রব বলেন ধরো আমাকে রাজি করেছো তুমি আমাকে আমি রাজি করে দিব তোমাকে কি তুমি দিয়েছো আমাকে মাটির কড়ি আমি দিব হীরা আর পান্না কি আজিব না কি তুমি আমাকে দিয়েছো তাও তো তোমারটা দাওনি আমি যা দিয়েছি সেখান থেকে দিয়েছো আমি টাইম দিয়েছি সেখান থেকে দিয়েছো আমি হাত দিয়েছি সেখান থেকে দিয়েছো আমি যোগ্যতা দিয়েছি সেখান থেকে দিয়েছো আমি মাল দিয়েছি সেখান থেকে দিয়েছো এর জন্য যারা ওয়াজের উপরে ফিস বসায় এটা আরেকজনের যোগ্যতার উপরে নিজের ফিস বসায় এটা আরেকজনের মাল হেতে বেছে আর কি নারাজ হয়ে কালে আবার ফেসবুকে লিখে দিব আমার বিরুদ্ধে কালকে আবার ফেসবুকে লিখে দিব বুঝেন না কথা আরেকজনের মাল কে বেছে বুঝেন না আমি আরেকজনের মাল বেছি আর কি বুঝেন না গলা কার বেছে কে কি রাগ করতেছেন আমার দেওয়াটা তুমি বলছো আমার দেওয়া বলছো তুমি আমি যদি একটু কফ দিয়ে দেই আর বলার সুযোগ নাই একটু সর্দি লাগা দিই তো বন্ধ একটু জ্বর দিয়ে দিই তো শেষ বাস্তব না বাস্তব এই জন্য লাইন সাকার তুমলা জিদান্নাকুম শুকর আদায় করবা যত নেয়ামত বাড়িয়ে দিব তত এই জন্য তুমি তো দিবে তোমারটা না আমারটা কাটটা মালিকের টা কাটটা জনুয়াংশু মিম্মা রাজাকনাহুম আমি যা দিয়েছি সেখান থেকে দাও আমি যা দিয়েছি আমি যা দিয়েছি তোমার শরীর আমার দেওয়া তোমার সুস্থতা আমার দেওয়া তোমার যোগ্যতা আমার দেওয়া তোমার মাল আমার দেওয়া কি মালানারা যারা মনে করে আছেন এগুলো সব আপনার আপনার যোগ্যতা দিয়ে আপনি মাল কামিয়েছেন এটা যদি বুঝে থাকেন আপনি বোকার স্বর্গে বাস করছেন কি আমাদের এক পরিচিত মানুষ আছে পরিচিত মানুষ আছে ইনি খোয়া বিস্ত খোয়া 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 বুঝুন তো এই ধরনের 100টা ইট আনতো 100টা ইট নিজে নিজে ভাঙত ভাঙে এটা খোয়া বানাইতো টুকরি করে বেচত আমার এখন 40টা গাড়ি আছে আমার এখন গাড়ি আছে কয়টা আর 40টার উপরে কি
মানে বাংলাদেশের 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 জমিনে ট্রেন মানুষের মালিক হয় না প্লেন মালিক হয় না এই দুইটা ছাড়া যা যা দরকার সব তার আছে বুঝেন নাই কথা কিন্তু এই কি বিষয় তো এখন কোথায় উঠেছে আমার চোখে দেখা বিষয় চোখে দেখা বিস্কিটের দোকানে প্যাকেট করত বেকারিতে প্যাকেট করত কোন শ্রেণীরা বেকারিতে প্যাকেট করে যা কোনো কাজ পারে না হাতে বেকারিতে প্যাকেট করে বেকারির বিস্কুট প্যাকেটে ঢুকাইয়া এটার আগুন দিয়ে আপনি কি করে জ্বালাই করে যে এটার নাম কি বেকারির প্যাকেটিং করে এই প্যাকেজিং বেকারির বিস্কুট ভিতরে ঢুকে যে প্যাকেজ করত হ্যাঁ ঘরে গেলে আপনি হ্যান দেবেন কি হ্যাঁ ঘরে গেলে আমি কেমনে কেমনে করবেন আপনি আরে হ্যাঁ পাক ঘরে গেলে মাথা খারাপ হয়ে যাবে তোমার হ্যাঁ পাক ঘরে গেলে কি হয়ে যাবো মানুষের পাক ঘরে এত সুন্দর করতে পারে হ্যাঁ ওয়াশরুমে ঢুকলে তুমি মাথা খারাপ হয়ে যাবে এটা কি কথা তাহলে যোগ্যতা দিয়ে হয়েছে না যদি কেউ মনে করেন যোগ্যতা দিয়ে হয়েছে আপনি ভুলে আছেন আপনার রব আপনাকে দিয়েছেন বলেন কে দিয়েছেন এটা বলবে এটা বলতে হবে এটা বলতে হবে এটা বলতে হবে ভাই আমি জুমা পড়াতাম ধামতি আলী আমাদের চাকরি করতাম আমি জুমা পড়াতাম বেবিদ্দার যে মসজিদে আমি জুমা পড়াতাম মাদ্রাসা থেকে মসজিদে আসতে লাগতো 10 টাকা বেবি ট্যাক্সি যাইতে 10 টাকা এই 10 টাকা 10 টাকা না থাকার কারণে আমি বহুদিন হাইটায় এসে জুমা পড়াইছি হাইটায় গিয়া মাদ্রাসায় গেছি কি তাহলে দেওয়া কার দেওয়া লাইন চাকা তো এই জন্য এই শব্দটাকে বলার আগে রব একটা কি কোন শব্দ দিয়ে বলবো রব একটা মজা করে একটা কথা বলছেন ইতাজ্জানাব্বুকুম চরণ করুন সে সময়ের কথা ঈদ মানে উৎকুর ও ইতাজ্জানাব্বুকুম চরণ করুন এটি একটু এদিকে দিতে পারেন নি সঞ্চয় তোষকটা সহ দেন স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব আরশে আজিমে ঘোষণা দিয়েছেন একটি ঘোষণা একটি ঘোষণা কে ঘোষণা দিছে ইত্তাজ্জানাব্বুকুম যখন আপনার পরওয়ারদিগার ঘোষণা দিয়েছেন একটি ঘোষণা একটি ঘোষণা একটি ঘোষণা এই ঘোষক স্বয়ং রব এই ঘোষক কি হজের ঘোষণা দিয়েছেন যদি ইব্রাহিম ওয়াজ্জেন লিন্নাস ফিল হজ আপনি ঘোষণা করুন লেকিন এই ঘোষণা রব বলেন ওয়াইতাজ্জানাব্বুকুম যখন আপনার রব ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম তুমি যদি শুকর আদায় করো আমি তোমার নেয়ামত বাড়িয়েই দিব আজিব না ঘোষণা কার একটি ঘোষণা একটি ঘোষণা একটি ঘোষণা যখন আপনার রব ঘোষণা দিয়েছেন নেয়ামতের শুকর আদায় কর নেয়ামতের শুকর হয় তিন ভাবে নেয়ামতের শুকর হয় এক নম্বরে হলো জবানে স্বীকার করা দুই নম্বরে হলো দিলে দিলে স্বীকার করা তিন নম্বরে হলো নেয়ামতকে নেয়ামত দিয়ে নেওয়ালার মর্জি মতে ব্যবহার করা কয়টা এক নম্বরে কি জবানে বলা আল্লাহ আপনি এত নেয়ামত দিয়েছেন বলো নূরে আলম বলো কে দিছে আলহামদুলিল্লাহ ওয়াইস্তাজ্জানাব্বুকুম যখন আপনার রব শিখ আপনার রব এলান করেছেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম একটি ঘোষণা শুকর আদায় করবা যত নেয়ামত বাড়াবো তত শুকর আদায় করবা যত নেয়ামত বাড়াবো তত শুকর হবে তিন ভাবে এক নম্বরে জবানে মাঝে মাঝে বলবেন জবানে মাঝে মাঝে বলবেন আল্লাহ এত দিয়েছেন এত দিয়েছেন আল্লাহ দুই নম্বরে দিলে দিলে বলবেন ওহো কাউকে না শুনিয়ে জিব্বাও নড়বে না দিলে দিলে বলবেন আল্লাহ এত নেয়ামত আপনি দিয়েছেন কি আহ এরে শুকর আদায় করলে অসুবিধা কি অসুবিধা কি কমপক্ষে 22 বছর বয়সের জীবনে 22 বছর বয়সের সময় প্রথম জুতা কিনে দিয়েছেন একটা চামড়ার জুতা 120 টাকা দিয়ে আমার বড় মামা আমাকে
খুশিতে পাগল হয়ে গেছে। আরে বুঝেন নাই কথা, কি খুশিতে কি হয়ে গেছে? পুরো ছাত্র জীবনে একটা তোষক আমার দ্বারা কিনা হয় নাই, একটা বিছানা চাদর আমি জীবনে কিনি নাই। কি কন খা কই শুক্রিয়া বুঝেন নাই, একটা ইটের উপরে ইট ইট ইটের উপরে হুজুরের এই রুমালটার মতো লাল রুমাল গুলো আছে না, লাল রুমাল আছে না, এই লাল রুমাল ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে, ওই লাল রুমালটা ইটের উপরে সুন্দর করে পেঁচাইয়া দাঁড়লুম দেওবন্দ আমার বালিশ। আমার বন্ধুরা কেউ জানতো না এটা যে আমার বালিশ, বুঝতো বালিশ আর কি, কিন্তু আসলে এটা ভিত্তি ইট। সুবহানাল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হায় ওই ওস্তাদের কি শুকরিয়া আদায় করবেন যে ওস্তাদরা এভাবে পড়িয়েছে, ওই আব্বা আম্মার কি শুকরিয়া আদায় করবেন যে আব্বা মাদ্রাসা দিছে। সুবহানাল্লাহ বলেন না, হ্যাঁ কি আচ্ছা বাংলাদেশের গভর্নমেন্ট কলেজের কয়জন বিসিএস ক্যাডারে তার জেলার বাইরে কেউ চিনে? এদেশের টেকনাফের তেঁতুলিয়া ওই হুজুরে চিনে নি, শুনে না আলহামদুলিল্লাহ, কোরআনওয়ালাকে চিনে কিনা বলে? সুবহানাল্লাহ। আমাদের এক উস্তাদ হযরত মুফতি দেওয়ান আশরাফ হুজুর, হুজুরের বড় ভাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজের একটা বিভাগীয় প্রধান, হুজুরের বড় ভাই না পিজি হসপিটালের বিভাগীয় প্রধান। হুজুরের বড় ভাই একবার হুজুরের বাড়িতে বান্ধবের মাহফিল ছিল, হুজুরের বড় ভাই হলো সভাপতি, আমিও মেহমান। হুজুরের বড় ভাই হুজুরের বড় ভাইয়ের বক্তৃতার সময় বলেছে আমি তো ফিজি হসপিটালের বিভাগীয় প্রধান। আচ্ছা আমি রংপুর গেলাম, আমার কেউ চিনেনি, আর আমার ভাই মুফতি দেলওয়ারের ব্যাকে চিনেনি। আচ্ছা কি পরিমাণ চিনে? সুবহানাল্লাহ বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকর হবে তিন ভাবে, এক নম্বরে জবানে শুকর হবে, দুই নম্বরে দিলে শুকর হবে, তিন নম্বরে নিয়ামত আল্লাহর মর্জি মতো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ কানা আল্লাহর মর্জি মতো চোখের নিয়ামত ব্যবহার করতে হবে, আল্লাহর মর্জি মতো কানের নিয়ামত ব্যবহার করতে হবে, আল্লাহর মর্জি মতো জবানের নিয়ামত ব্যবহার করতে হবে, আল্লাহর মর্জি মতো হাতের নিয়ামত ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলে না, গলার নিয়ামত আল্লাহর মর্জি মতো ব্যবহার করতে হবে। হায় রে গলাটারে কত বড় নিয়ামত রে, গতকালকে ভোর রাত্রে বলি আর কি তাহাজ্জুদ পড়ছি, সেহরি খেয়ে একটু তেলাওয়াত করতে বসছি, আর ভাবতেছিলাম কোরআন দুই একটা আয়াত তুমি আমার এত কিছু দিছো দুই একটা আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না, হ্যাঁ আমরা কি আমি হাফেজ না, আমি কি পুরা পারি? আমি তো পুরা পারি না, আমি তো কিছুই পারি না, হাফেজরা তো হাফেজরা, মুফাসসিররা মুফাসসিররা, মুহাদ্দিসরা মুহাদ্দিসরা, আমি বেচারা তো কিছুই না, আমি দুই একটা আয়াত মুখস্থ করছি। বিশ্বাস করেন এই বড়দের সামনে আমি যখন আয়াত পড়ে আমার ডর লাগে, প্রতিদিন আমার ডর লাগে, কারণ আমি কারিও না হাফেজও না ভালো আলেমও না, নাম কেউ আসতে কি কি আল্লাহ এটা আমার এত কিছু দিছি। সুবহানাল্লাহ বলে হ্যাঁ শুকর যত বেশি করব অল্পই হবে, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি একবার দোয়া করছিলেন আল্লাহুম্মা জালনি মিন কিল্লা, আল্লাহ আমাকে অল্পের মধ্যে সুমার করে দেন। সাথীরা বললেন হযরত রাসূল তো দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা জিদনি ওয়া লা তানকুসনি, আপনি বলছেন অল্পের মধ্যে সুমার করে দেন, হযরত বলেন ওয়া খালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন আমার শুকর গুজার বান্দা অল্পই হয়, এই অল্পের মধ্যে যেন আল্লাহ তাআলা আমার নামটা দিয়ে দেয়। শুকর আদায় করবো তো আল্লাহ তাআলা বলেন ওয়া সানাজজিশা কিরিন, তুমি যদি শুকর আদায় করো কথা দিলাম পুরস্কার আমি দিবই দিব। আজিব না ওয়া সানাজজিশা কিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওহো আমার নামে শুকর আদায় করো, হুলু ওয়াশরাবু খাও পান করো আর শুকর করো। সুবহানাল্লাহ বলেন খাও
এজন্য খাওয়ার পরে একটা দোয়া পড়ি আমরা আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আল্লাহ আপনি আমাকে খাওয়ালেন আপনি আমাকে পান করালেন আপনি আমাকে মুসলমান বানালেন এজন্য আপনার প্রশংসা এখানে প্রশ্ন হলো খাওয়ার সাথে পান করার সাথে মুসলমান বানাবার কি সম্পর্ক হযরত মাওলানা আবরাউল আকসাব রহমাতুল্লাহ বলতেন খাওয়ার জন্য তুমি শুকর আদায় করতে পারো করবা পান করার জন্য শুকর আদায় করবা লেকিন মুসলমানের জন্য তুমি শুকর আদায় করবা না এজন্য আমি কৌশলে খাওয়ার সাথে পান করার সাথে ইসলামের নেয়ামতের শুকর ঢুকাইয়া দিলাম কি হয় এই জন্য আল্লাহর কাছে প্রিয় বান্দা কারাম আহাব্বুল ইবাদিল্লাহ আল হামাদুন ফিস সারাই ওয়াদ দাররা আল্লাহর কাছে প্রিয় মানুষ তারা যারা না সুখে আর দুঃখে আলহামদুলিল্লাহ বলে বলেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমার হাতে একটা ঝান্ডা দিয়ে দিবেন আমার ঝান্ডার নাম হবে লেওয়াউল হামদে প্রশংসার ঝান্ডা লেওয়াউল হামদে মিন আদম ইলা ঈসা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা হবে আমার ঝান্ডার নিচে এবার বলুন তো দেখি কোটি 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 মানুষ যদিও ঝান্ডার নিচে থাকে সকলেই চাইবে আমি ঝান্ডার কাছে থাকি আমি ঝান্ডার কাছে থাকি এবার রাসূল বলেন ওয়া আকরাবুল খালকে ইলা লিওয়াইল হামদে প্রশংসা ঝান্ডার কে কত কাছে হবে আকতারুহুম হামদা যা প্রশংসা যত বেশি হবে কি এবার রাসূল বলেন আল্লাহ তাআলা যারা হাম্মাদ হবে বেশি বেশি প্রশংসা করবে এদের জন্য জান্নাতে একটা ঘর বানাবে জান্নাতে একটা ঘর বানাবে ওই ঘরের নাম দিয়ে দিবে বাইতুল হামদ ঘরের নাম দিবে কি এই জন্য আর একা দিয়েছে রসুল বলেন কোনো মানুষের যদি নাবালিক বাচ্চা মারা যায় ছোট বাচ্চা যদি মারা যায় যেতে পারে না পারে না কারোর গেছে কারোর যাবে হ্যাঁ যেতে পারে কি পারে না বাচ্চা মারা গেলে সঙ্গে সঙ্গে কি পড়বো রাসূল বলেন কেউ যদি বাচ্চা মারা যায় আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফেরেশতাকে হাল কাবাস্তুম ফুয়াদা আবদি তোমরা কি আমার বান্দার দিলটাকে উঠিয়ে নিয়ে আসছো এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে হ্যাঁ উঠিয়ে নিয়ে আসছি মাযা ক্বালা আবদি বান্দা কি বলেছে তো আল্লাহ তার ফেরেশতা বলে আল্লাহ বান্দা ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে আর কি করেছে ওয়া হামিদাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে কেউ বলি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আলহামদুলিল্লাহ বলেছে ইস্তের যা করেছে যাও ইবনুল আবদি বাইতান ফিল জান্নাহ আমার বন্ধুর জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও ওয়াসাম্মুহু বাইতাল হামদে এটা নেম প্লেট লাগিয়ে দাও বাইতুল হামদ কি ভাই এবার রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালিমাগুলো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নবী বলেন এই কালেমাগুলো পড়ে যদি এবার তুমি বলো রব্বি গফিরলি গুনাহ মাফ সুবহানাল্লাহ আওদা অথবা যে কোনো দোয়া করবা উস্তুজিব সঙ্গে সঙ্গে কবুল সুবহানাল্লাহ আচ্ছা ঘুম তো যায় না এই কালেমাগুলো তো পারি না কেন পড়া হলো না ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ولا قوة إلا بالله এবার ফটাফট বলে দেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ানসুরনি ওয়াজবুরনি সুবহানাল্লাহ পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন কথা ছিল মনে আছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ যারা আমাকে ভুলে গিয়েছে তুমি আমার মতো হয়ে যেও না তুমি আমাকে দিলে দিলে মনে রাখবা
এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদের ছেলে মেয়ে তোমাদের সন্তান সন্ততি তোমাদের বেচা কিনা তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের জীবনের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাকে গাফিল করে না দেয় তোমার দিলে যেন থাকি আমি বলেন দিলে কে এই জন্য স্লোগান তুলেন এই দিলে শুধুই তুমি এদিলে শুধুই তুমি এদিলে শুধুই তুমি এদিলে শুধুই তুমি মসজিদেও তুমি ঘরেও তুমি দোকানেও তুমি রাস্তায়ও তুমি কে দুনিয়াতে যেমন বাতাস আসলে পরে ঝিরঝির করে গাছের পাতাগুলো নড়ে নড়ে না নড়ে না দুনিয়াতে যেমন বাতাস আসলে পরে ঝিরঝির করে গাছের পাতাগুলো নড়ে আল্লাহর কসম আমার জিব্বা জিকির দিয়ে নড়লে আর শাহজিনটা নড়ে আচ্ছা এটা কদ্দুর জিব্বা এটা কদ্দুর এটার পাওয়ারই কদ্দুর এটার শব্দই কদ্দুর আর এটা আরশ নাড়ায় কি হাদিস সত্য না মিথ্যা এটা আরশ নাড়ায় রব যেন জিজ্ঞেস করে তুমি নড়ছো কেন আরশ বলে আমি নড়ছি না আমার খুঁটি নড়ে খুঁটি তুমি নড়ছো কেন আমি নড়ছি না আমাকে কে যেন নাড়ায় কে তুমি আমার আরশ নাড়াচ্ছ কেন আমার আরশ নাড়াচ্ছ কে তুমি আমি তো আপনার বন্ধুর কালেমে তৈয়বা এটা এখানে নড়ে আরশ ওখানে নড়ে এবার রব বলেন কেন নড়ছ তুমি ওকে মাফ করে দাও না আমি নড়া থামবো না হাদিস আছে না ওলামা ইকরাম বলেন হাদিস আছে না হ্যাঁ আচ্ছা জিব্বা এটা আরশ নাড়ায় এই কুড়িটা নাড়ান না জিব্বা দিয়ে ফেললে জিব্বা আরশ নাড়ায় সুবহানাল্লাহ বলেন জিব্বা কি নাড়ায় জিব্বা আরশ নাড়ায় শুধু আরশ নড়ে শেষ না এবার রবের জিব্বা নাড়ায় তিনি যেমন তার নাড়া তেমন এবার রব্বে করিমের হাত নাড়ায় এবার রব্বে করিম ওটার সামনে বরাদ্দ দিয়ে দেয় এবার রব্বে করিমের বরাদ্দের এই পাশটা সোজা জান্নাতে চলে যায় এবার জান্নাতে কুটি কুটি ফেরেশতা ঝাঁপিয়ে পড়ে দেখি ওটা কার ডিউটি বুঝলে আমি নকশা খিস্তেছি হ্যাঁ দেখি এটা কার ডিউটি তো কোনো পার্সার মধ্যে লেখা থাকে এটা ফুলওয়ালার ডিউটি কোনোটার মধ্যে লেখা থাকে গাছওয়ালার ডিউটি কোনটার মধ্যে লেখা থাকে পানির ছাগলওয়ালার ডিউটি কোনোটার মধ্যে লেখা থাকে মাছ বানাবার ডিউটি কোনটার মধ্যে লেখা থাকে এটা হুরের রঙে গাল গালে রং লাগাও কোনটার মধ্যে লেখা থাকে এটা কাঙ্কন বানাও চুড়ি বানাও কোনটার মধ্যে লেখা থাকে আমার বন্ধুর জন্য জওয়ানিরা জাফা করো কোনটার মধ্যে লেখা থাকে আমার বন্ধুর জন্য জামা বানাও জামা বানাবো এখানে বৈশা পরবো ওখানে বৈশা বা পুরাতন তো হবে না শুধু মনে চাইবে জামা জামা পাল্টাই মনে চাইতে দেরি আবার 70 জোড়া পরে গেছে আগের জোড়া খুলে গেছে আবার 70 জোড়া লেগে গেছে যে কি চলবে ওখানে বিশ্বাস হয় অবিল হককে আনজাল না অবিল হককে নাজাল আমি যা দিয়েছি সত্যই দিয়েছি وإنه لحق مثل ما أنكم تنطقون তোমার তুমি এখন যেভাবে বলছো এটা যেমন তোমার ঠোঁট নড়া যেমন সত্য আমি যা বলেছি এগুলো এমন সত্য জীবনে অনেকবার চোখ বন্ধ করে জিকির করার সময় হৌরের তাসাউর করছি হৌরের তাসাউর জীবনে কল্পনায় কখনো আসে না এবার আমার আমি সিদ্ধান্ত দিছি হুরের তাসাউর যদি কল্পনা আসতো পাগল হয়ে যেত এই জন্য হুরের কল্পনা তাসাউর আল্লাহ করতে দেয় না সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ সবুজের তাসাউর মাঝে মাঝে আইসা পড়ে ফুলের তাসাউর মাঝে মাঝে আইসা পড়ে আলহামদুলিল্লাহ বলে মাঝে মাঝে ফুলের তাসাউর আইসা পড়ে
মাঝে মাঝে যেন দেখি ফুলগুলো নড়ে। কি কেউ গিয়ে দেখে থাকবেন কাতারের রাষ্ট্রীয় ভবন, কাতারের বাদশাহ যেখানে বসে তার চতুর্পাশে কমপক্ষে 10 কিলোমিটার শুধু ফুল আছে, 10 কিলোমিটার শুধু ফুল। আর সুবহানাল্লাহ, ওই ফুলের বাগানের মধ্যখানে যেতে যেতে, ওখানে ফুলের বাগানের মধ্যখানে কেউ হাঁটতে পারে না, ওখানে বাগানে যাবেন আপনি, আপনাকে গাড়িতে তুলে দিবে। কি তুলে দিবে? আপনাকে গাড়িতে তুলে দিবে, এই গাড়ি দিয়ে আপনি পুরো বাগান ঘুরে, ফুলে হাত দিতে পারবেন না। সিস্টেম নাই এটা, এটা কি নাই? সিস্টেম নাই। সাগরের পাড়ে ফুল কাকে বলে? ফুল ধুলে আর ধুলে ধুলে আর ধুলে, একদম পুরো মধ্যখানে গেছি, ইয়ে পা ব্যারিকেড দিছে, জানেন আর্মি ব্যারিকেড দিছে, কাহিনী শুনেন। বাবারে দাঁড়ায় গেছে, তখন দাঁড়াইছে। আমাদের ছিল রাষ্ট্রীয় মসজিদে, আমাদের বয়ান ছিল এই বাগান ভেদ করে পুরো বাগানের মধ্যখানে একটা মসজিদ দিছে, রাষ্ট্রীয় মসজিদ, বাদশার মসজিদ, এই মসজিদে আমাদের বয়ান। আরো মজার বিষয় হলো এই মসজিদের ইমাম বাংলাদেশি। পরে গিয়ে দেখলাম আমার সাথী দেবন্দের সাথে, আমরা একসাথে দেবন্দে পড়ছি কক্সবাজার বাড়ি। আরো মজার খবর হলো এই বেটা ডিগ্রি পাশে একটা মেয়ে বিয়ে করছে, ওখানে গিয়ে ওই মেয়েটাকে পড়ায় পড়ায় হাফেজা বানায় দিছে, যাওয়ার পথে এখানে ব্যারিকেড দিছে, অস্ত্র শস্ত্র সজ্জিত, আচ্ছা পারমিশন, যে জোরে পারমিশন। আমি কি গেলে বাঙালি বাঙালি লাগে, আগে আপনি ভালো আছেন নে বিশ্বাস করেন এত হুজুর আপনি কি হ্যাঁ পারমিশন খুঁজেছিল আগে আমাদের বলা না, আমাদের তো পারমিশন দেওয়া আছে, আগেই পারমিশন নেওয়া আছে। বহরহাল আমি মনে করি তাসবিহ জিব্বা নড়বে, ওখানে ফুল দোল খায়। আচ্ছা 10 কিলোমিটার ফুল যদি এত সুন্দর হয়, 10,000 কিলোমিটারের ফুল কেমন হবে? আচ্ছা 10,00,000 কিলোমিটারের ফুল কেমন হবে? এবার 10 দুনিয়া বরাবর জান্নাতের ফুলগুলো কেমন হবে? আচ্ছা কল্পনা করলে কি, এখানে ফুল, এখানে জিব্বা নড়ে ওখানে ফুল হয়, আপনারা দেখে দেখবেন, এই প্রতিদিন তো দেখো না, যখন ফিলিং স্টেশনে গিয়া তেল তেল ঢুকাইতে তেল নিতে কি করো, নজরে যখন তেল লাগায় আমি ওটার দিকে চায়া থাই, কি পরিমাণ দ্রুত গতিতে ওই ব্যাটার অ্যাকাউন্টের টাকা আমারটা চলে যায়। খেয়াল করছেন নি? আরে বাপরে বাপ, ৬০০০ লাগাইছে, ৬০০০। আরে কচি কিরে, আমি কই ও হো, এখানে যেমন কি দ্রুত গতিতে আমার পকেটের টাকা তার কাছে চলে যায়, আমার জিব্বা নলে এর থেকে কোটি কোটি গুণ ধরে দ্রুত জান্নাতে ফুল বনে যা। কি আজিব না? আবার দেখবেন আপনি ট্রাফিক সিগন্যালে দাঁড়াইলে ওই গুলশান বনানিতে 80 সেকেন্ড লেখা আছে, 80 সেকেন্ড, 80, 80, যেই দাঁড়াইছেন জিরো। এখানে কমে, ফিলিং স্টেশনে বাড়ে, এখানে কি? আমি আরে এটা যত দ্রুত গতিতে 80 সেকেন্ড যেমন 0 সেকেন্ডে চলে আসে, এটা যত দ্রুত গতিতে কমে আমার হাত থেকে কোটি কোটি গুণে দ্রুত গতিতে কমে। সেদিনের আমি দাঁড়ি উঠে নাই, আরে দাঁড়ি উঠে গেছ, পরে দাঁড়ি পেকে গেছ, কি এদিনে না, এদিনে না দাঁড়িগুলো উঠলো, কি দাঁড়িগুলো পেকে গেছে, কি বলেন কত দ্রুত? ওখানে দ্রুত হায়াত কমে, এখানে দ্রুত টাকা ঢুকে, দেখছেন নি? এবার বলেন তো আমাদের জীবন কেমন? এখানে জিব্বা নড়ে, ওখানে ফুলের বাগান। ওহ সুবহানাল্লাহ, এখন তো তোমার জিব্বাতে চুমু খাওয়া উচিত। কি আমাদের এক বড় ভাই ছিলেন, তিনি বলতেন জিব্বাতে তো চুমু খাওয়া উচিত, কিন্তু জিব্বাতে চুমু দেওয়ার কোনো সিস্টেম নাই। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ এটা কি? এটাই তো আওরা দানিয়াল মাওয়ারেত, এটাই তো আমাকে হযরত আবু বকর এটাকে ধরে ধরে বলতেন, জিব্বা রে তুই দরদ বামি,
আবার তুই বড় বেদামি, তুই চাইলে আমার বড় দামি বানায় দিতে পারিস, আর তুই চাইলে আমাকে বড় বেদামি বানায় দিতে পারিস। বাস্তব না বাস্তব? তুই চাইলে আমাকে বড় কি দামি বানায় দিতে পারিস। সুবহানাল্লাহ والحمدللہ ولا الہ الا اللہ واللہ اکبر۔ এবারে এটা কোথায় গেছে গা? আর সাজিবে খটখট করে সুবহানাল্লাহ, সঙ্গে 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 এই কেরে আওয়াজ করছিস কেন? আল্লাহ তাআলা এই কেরে আওয়াজ করছিস কেন? কেন? আমি আপনার বন্ধুর তাসবি। কি হয়েছে ক? ওরে মাফ করে দাও। আছে নি হাদিস? আহ আল্লাহ আমাদের মজিবুলক দামত বেড়া খাত, আল্লাহ তারা অনেক হাদিস মুখস্থ করা দিছে, করতে শিখছেন আল্লাহ বহুত হাদিস মুখস্থ পারে আলহামদুলিল্লাহ, অনেক হাদিস মুখস্থ আলহামদুলিল্লাহ। ওয়ালা গুন্না দাবিউন কাদাবিন নাহাল, রাসূল বলেন এগুলো গুন 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 করে গুন গুন করে। আল্লাহ জিজ্ঞেস করেন কে তুমি? বলে আমি আপনার বন্ধুর তাসবি, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর তাহলিল। আল্লাহ বলেন কি চাস তুই? তুই কি চাস? ওকে মাফ করে দাও। রাসূল বলেন যে চাও তোমার রবের কাছে তোমার নাম প্রতিদিন উচ্চারিত হোক সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। পড়ব তো ইনশাআল্লাহ। ভুলে যেও না, বলেন ভুলে যেও না, তোমার ব্যবসার জন্য তোমাকে আমি থেকে গাফিল করে না দেয়। এই জন্য ব্যবসা, যে ব্যবসার কারণে জামাত ছুটে যায়, এই ব্যবসা কেমনে বরকত হবে? আমার ব্যবসার জন্য জামাত ছুটতে না পারে, আমার ব্যবসার জন্য আমাকে জামাত ছুটতে না দেয় ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রূপগঞ্জ নারায়ণগঞ্জ এদিকে আসলে বেশিরভাগ ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসার জন্য আমাকে জামাত ছুটতে না দেয়। আল্লাহ তাআলা বলেন قل ما عند الله خير من اللهو ومن التجارة। তোমার একবার আল্লাহু আকবার তাকবীর তাহরিমার বিনিময়ে আমি জান্নাতে যা রেখে দিয়েছি, তোমার দু রাকাত ফজরের নামাজের বিনিময়ে আমি জান্নাতে যা রেখে দিয়েছি, তোমার চার রাকাত জোহরের নামাজের বিনিময়ে আমি জান্নাতে যা রেখে দিয়েছি। রব্বে করিম বলেন সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি প্রত্যেকে একটা একটা বাড়ি বানাতো, প্রত্যেকটা বাড়ি হয়তো জমিন থেকে আসমান, প্রত্যেকটা বাড়ি যদি স্বর্ণের হইতো, রূপের হইতো, হীরার হইতো। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন কুল মা ইনদাল্লাহ খাইরুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা, তোমাদের সমুদয় বাড়িগুলোর চেয়ে, তোমাদের সমুদয় ব্যবসার চেয়ে, প্রত্যেকে যদি হীরার ব্যবসা করতা, প্রত্যেকে যদি স্বর্ণের ব্যবসা করতা, প্রত্যেকে যদি অক্টেনের ব্যবসা করতা, যে পরিমাণ ব্যবসা হইতো, আসমান থেকে জমিন যদি স্বর্ণ দিয়ে ভরেও দিতে তোমরা, তোমাদের একবার আল্লাহু আকবারের বিনিময়ে আমি যা রেখে দিয়েছি, দু রাকাত ফজরের বিনিময়ে আমি যা রেখে দিয়েছি, চার রাকাত জোহরের বিনিময়ে আমি যা রেখে দিয়েছি, তা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কোরআন যেন কথা বলে। হ্যাঁ বুঝুক, এটা কোরআন শরীফ না, আমার আমার কথা, হাদিস না, কোরআন। খুলমা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আরেক সুরাতে আল্লাহ তাআলা কি বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। তারপরে কি? কুল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন তোমাদের কোরআনের বিনিময়ে তোমাদের জন্য যা রেখে দিয়েছি, রাখেন কোরআনের বিনিময়ে, তোমাদের এক পৃষ্ঠার বিনিময়ে যা রেখে দিয়েছি, রাখেন এক পৃষ্ঠার বিনিময়ে, তোমাদের এক আয়াতের বিনিময়ে যা রেখে দিয়েছি, রাখেন এক আয়াতের বিনিময়ে, তোমাদের এক বর্ণের বিনিময়ে যা রেখে দিয়েছি, তোমাদের এক হরফের বিনিময়ে যা রেখে দিয়েছি, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি হীরা জমা করে করে আসমান পর্যন্ত বানিয়ে ফেলতো, তোমাদের একটা হরফের দাম আমি রব্বে করিমের কাছে তার চেয়েও দামি। কি আহ আল্লাহ, কি 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 খাজানার সন্ধান তোমরা, তুমি আমারে দিলা, আমাদেরকে দিলা। আল্লাহ কোন খাজানার সন্ধান আপনি আমাদেরকে দিলেন?
সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ ভিতর মিরে তো এই খাজানা সন্ধান পাইলো না ঠিক না আল্লাহ এই খাজানা সন্ধান পাইও যদি বঞ্চিত হয়ে যাই এত বড় খাজানা থেকে যদি বঞ্চিত হয়ে যাই কি ছোটবেলায় শুনতাম ব্যাঙের মুখ থেকে নাকি মুক্তি বের হইতো ছোটবেলায় শুনতাম হ্যাঁ তো শুধু কিচ্ছাই শুনছি জীবনে শুধু কিচ্ছাই শুনছি গল্পই শুনছি কারোর মুক্তা দেখলাম না কি তো কি করে ব্যাঙে নাকি এটাকে রাইখা তারপরে কি করে খাবার সংগ্রহ করতে যা তো বুড়ি নাকি দেখছে এটা বুড়ি নাকি কি করছে দেখছে তো বুড়ি কি করছে এটা মাটি দিয়া এটা রাইখা দিছে তো ব্যাঙটা এখানে এসে চিল্লায় মরে গেছে এবার কতক্ষণ পরে বুড়ি এটা লয়ে আসে সাত রাজার ধন হয়ে গেছে কি কিচ্ছে না গল্প না গল্প কি জানে কেউ পাইছে কিনা জীবন কি জানে আজীব না আচ্ছা কিন্তু ঝিনুকের মুক্তা তো সত্য না ঝিনুকের মুক্তা তো কি আশ্চর্য কথা কালকে আমি পড়ছি কালকে কালকে মসনবী রুমি বলতেছে ঝিনুক আল্লাহু আকবার কবীরা হা করে থাকে এক ফোঁটা বৃষ্টি ঝিনুকের ভিতরে পড়ে ঝিনুকে এটা নিয়ে সোজা গভীর তলে দেশে চলে যায় সাগরের গভীরে চলে যায় কোন গরিব সাগরের গহীন গভীরে চলে যায় এটা একাকি থাকে মুখ আর খোলে না এবার মস্তবী রুমি বলেন আল্লাহ রুমি বলেন তুমিও যদি আল্লাহর ভালোবাসা নিয়ে গভীরে চলে যাও একাকি থাকো কথা বেশি কইও না যে কিছু শুধু করো আচ্ছা ইমাম আল্লাহ রুমি এটা কি কয় এগুলো কি কয় হ্যাঁ আশ্চর্য না আল্লাহ রুমি একটা আজীব কথা বলেন কয়েছে সারা পৃথিবীর জাররা জাররা শুধুই রব্বে করিমের ভালোবাসার অংশ আমি আমার বাবা আমার ভালোবাসার অংশ আর সুবহানাল্লাহ বলেন আমার ছেলে মেয়ে আমার আর আমার স্ত্রী ভালোবাসার অংশ বাস্তব না বাস্তব আপনি এত বড় ফ্যাক্টরি কেন করতে গেলেন শুধু আপনার স্ত্রী ছেলে মেয়ের ভালোবাসায় বাস্তব না বাস্তব পুরোটা কায়নাত আল্লাহর ভালোবাসার অংশ পুরোটা কায়নাত কি আল্লাহর ভালোবাসার কি বারহাল কথা দূর চলে গেছে আমাকে ভুলে যেও না বলেন আমাকে ভুলে যেও না ওহো যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ আমারও আজ না কোরআন শরীফ যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে রেখে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খাইরুল্লাকুম এটা তোমাকে দেওয়া আমার আমার আর শাহজিম থেকে তোমাকে দেওয়া তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা যদি তুমি বুঝতে এবার নামাজ শেষ করে নামাজ শেষ করে ফিরে যাও কাজে নামাজ শেষ করে ফিরে যাও কাজে তালাশ করো রিজিক তালাশ করো রিজিক কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে আমাকে সফল আমি করে দিব তোমাকে কি যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে রেখে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা যদি তুমি বুঝতে এবার নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে লেগে যাও কাজে লেগে যাও কাজে কাজের পাকে পাকে ডাকো আমাকে সফল আমি করে দিব তোমাকে লাআল্লাকুম তুফলিহুন কি বলে মালিক কি বলে হ্যাঁ কি বলে আমি দেখি মালিক কথা কয় তাযাক্কির ইন নাফাতিজ যিকরা সায়াযাক্কারু মান ইখশা আপনি উপদেশ দিতে থাকুন যদি উপদেশ ফলপ্রসূ হয় উপদেশ নিবে যার হৃদয়ে আছে আমার ভয় সুবহানাল্লাহ
আপনি উপদেশ দিতে থাকুন, যদি উপদেশ ফলপ্রসূ হয় উপদেশ নিবে কে? যার দিলে আছে আমার ভয়। সুবহানাল্লাহ কি কামিয়াব কে দিল তাসাব করেছে যে, এবার কামিয়াব কে জিকির করে যে নামাজ পড়ে যে, আর কেমনে সোজা কইত? সহজ না কঠিন? কামিয়াব কে দিলটাকে সাফ করেছে যে, আর দিলটাকে সাফ করেছে কে? জিকির করে যে নামাজ পড়ে যে। এবার বল, বেল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া, হা কি হয়ে গেল তুমি আমার কথা বুঝোনি, দুনিয়াকে দিচ্ছ প্রাধান্য। ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এত সহজ কা কোরআন শুনে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্র ফাহাল মিন মুদাক্কির, সহজ করে দিয়েছি আছো কেউ নিবা? সহজ করে দিয়েছি নিবা কি বলে বলেন? নিবেন বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, আবার বলেন, আবার বলেন, এবার তিনবার বলেন, জিকির নামাজ জিকির জিকির নামাজ জিকির, চব্বিশ ঘন্টা জিকির নামাজ ফাঁকে ফাঁকে। সুবহানাল্লাহ, চব্বিশ ঘন্টা কি জিকির? চব্বিশ ঘন্টা জিকির কেমনে করবেন? দিলের জিকির চব্বিশ ঘন্টা, দিলের জিকির কতক্ষণ? সারাক্ষণ। জবানের জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। দিলের জিকির কতক্ষণ? সারাক্ষণ। জবানের জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। সুবহানাল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার দিলের জিকির থেকে গাফিল হয়ে যেও না। যেই মোবাইলের দিলের জিকির থেকে গাফিল করে, এই মোবাইলের পিছনে ছোটার সুযোগ নেই। কি এই 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 মোবাইলের পিছনে ছোটার কি নেই? আচ্ছা, ফেসবুকে কি সব লিখে দেওয়া জায়েজ? হ্যাঁ। আচ্ছা, মিথ্যে কথা বলা কি জায়েজ? মিথ্যে কথা লেখা কি জায়েজ? যেমন ধর, আমি যদি এই মজলিসে মিথ্যে কথা বলি, আপনারা শুনলেন কতজন? এখন পাঁচশো জন। কিন্তু আমি যদি ফেসবুকে মিথ্যে কথা লিখি, এবার দেখলো কতজন? পাঁচ হাজার জন। মাসের থেকে মাগরিব, শেমাল থেকে কে একজন নাকি আজকে মোবাইলে লিখে দিয়েছে, আজকে নাকি ফেসবুকে লিখে দিয়েছে, মোস্তাক নবী সাহেবের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। আমার যদি দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়, তোমাকে মাইকে অ্যালার্ম করতে হবে কেন? আর এটা হয় নাই, এটা কি? তবে দোয়া করো যেন হয়। আলহামদুলিল্লাহ বলো কি? হ্যাঁ, আজীব না? যদি দুটো বাড়ি হয়, আগে একটা বাড়ি এখন আরেকটা বাড়ি, সবাই কিন্তু খুশি হবে। উহ, মুস্তাক মুসু আগে একটা বাড়ি ছিল, এখন আরেকটা বাড়ি, এখন একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি হয়, সবাই খুব খুশি হবে। তো আরেকটা বিবি হইলে না খুশি হবে না খুশি হবে? ওলাম একদম খেয়াল করে শুনেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা ইদ দুনিয়া আল মারাতু সালেহা, তাহলে আল মারাতু সালেহা দুইটা হলে খাইরু মাতা ইদ দুনিয়া হবে না? হবে না। তাহলে ওরা যেহেতু বলে ফেলেছে, বিয়ে করে ফেলেছে, আমি বলবো বন্ধু বিয়ে করব, এখনো করি নাই। আপনারা ইনশাল্লাহ বলেন? আপনারা সুযোগ পেলে করবেন না ইনশাল্লাহ? আর মা বোনদেরকে বলবো, অত নারাজ হওয়ার কিছু নেই, আপনার কিসমতে যা আছে আপনি তাই পাবেন। বরং আপনি আদর করে ভালোবেসে আপনার স্বামীকে আরেকটা বিয়ে করিয়ে দিবেন। আল্লাহ কবুল করো, আল্লাহ মসজিদে বোঝা, আল্লাহ কবুল করো, আল্লাহ এই দেশের প্রত্যেকটা সচ্ছল পরিবারকে, সচ্ছল পুরুষকে আরো একটা করে বিয়ে করার তৌফিক দাও, যেন এদেশে কোনো বিবাহ, কোনো বিধবার আর আত্মনাদ আসমানে না উঠে, কোন বিধবা বিধবার কি বেদার রাত যেন আর না থাকে। কি সব বিধবার যেন কি হয়, ঠিকানা হয়ে যায়, সব এতিমদের যেন ঠিকানা হয়ে যায়। কি বিয়ে করা গুনা না নাকি? তাহাজ্জুদ পড়া যেমন, বিয়ে করা তেমন। আমি বিয়ে করেছি, তোমাকে ফেসবুক, আমি গতকালকে তাহাজ্জুদ পড়ছি, তুমি লিখলে না কায়দায়,
আলহামদুলিল্লাহ আমি যে আজকে নফল রোজা রাখছি, তুমি যেটা লিখলে না যে আলহামদুলিল্লাহ আজকের কি বার, আজকে আজকে রবিবার, মোস্তাক রোজা রেখেছে, বুঝেন না কথা? আমি গতকাল কত রোজা রাখছি, আমি গতকাল কত রোজা রাখছি, তো এটাতে লিখলে না, আগামীকাল তো আমি রোজা রাখবো, তো লিখে দাও আগামীকাল মোস্তাক সব রোজা রাখবে, কি আজীব না? এমন কোন নবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন সাহাবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন ওলি ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি। হযরতে সিদ্দিক আকবর একাধিক বিয়ে, চার বিয়ে করেছেন, হযরতে ফারুক আজম একাধিক বিয়ে করেছেন, হযরতে ওসমান একাধিক বিয়ে করেছেন, হযরতে আলী একাধিক বিয়ে করেছেন, হাসান ইবনে আলী একাধিক বিয়ে করেছেন, হুসাইন ইবনে আলী একাধিক বিয়ে করেছেন, ইমাম আজম একাধিক বিয়ে করেছেন, ইমাম শাফি একাধিক বিয়ে করেছেন, ইমাম বুখারী একাধিক বিয়ে করেছেন, কাসিম নানুতুবি একাধিক বিয়ে করেছেন, হাকিমুল উম্মত একাধিক বিয়ে করেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি একাধিক বিয়ে করেছেন, একাধিক বিয়ে, হোসানাদ মাদানী একাধিক বিয়ে করেছেন, সৈয়দ আসজাদ মাদানী এবং সৈয়দ আরশাদ মাদানী দুজন দু মায়ের সন্তান, সুবহানাল্লাহ, বলে না একাধিক বিয়ে আমি করলে তোমার এত অসুবিধা কোথায়, বাকি এখনো করি নাই, সবাই দোয়া করে দেন না একটু, আল্লাহ তৌফিক দেন, হ্যাঁ আমিন। আমি বলি এটা একটা তাহারিক, এটা একটা আন্দোলন, বলেন এটা কি? করোনা যে কত হাজারো যুবক মারা গেছে, তাদের স্ত্রীগুলোর খবর তো কেউ নিলেন না, কি আপনি বলবেন যে আপনি কয়টা পারবেন, আমি কয়টা পারবো? আপনি যদি আরেকটা করেন, এখন যদি 800 কোটি, 8 কোটি মানুষের মধ্যে যদি 60 কোটি মানুষ যদি রেডি হয়ে যায়, আর 2 কোটি মানুষ যদি রেডি হয়ে যায়, 1 কোটি যদি রেডি হয়ে যায়, আর 1 কোটি নারীর তো পুনর্বাসন হয়ে গেল, আপনি কিছু কম না যে মাশাআল্লাহ বলে, এটা কি অপরাধ? জিনা অপরাধ, প্রেম অপরাধ, পরকীয়া অপরাধ, কক্সবাজার যেতে পারো তোমরা, তোমরা হারাম নারী নিয়ে কক্সবাজার যেতে পারো, তোমরা মোটর সাইকেলের পিছনে বসে বসে সারা দুনিয়া ঘুরতে পারো, আমরা বিয়ে করেছি অসুবিধা কোথায়? আরে বিয়ে করিনি, আবার করেছি কেবল, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, কিন্তু শুধু শুধু মিছিয়ে মিছিয়ে কথার উপরে এভাবে লেখা ঠিক হবে না, কথা বুঝাইছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। এই জন্য আমি এই মিথ্যা মিথির পিছনে নাই, আমার ফেসবুক নাই, আমার মোবাইলও ছোট মোবাইল, এটা গাড়ি ফড়ি দেয় বন্ধ, যা খাললে পারলে ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। আগামী 13, 14, 15 জানুয়ারি টঙ্গী বিশ্ব ইজতেমা, যারা পারি শরীক হবো ইনশাআল্লাহ, আমাদের মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, চলতি মাসে জানুয়ারির 28 তারিখ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার, যদি সুযোগ থাকে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। আমাদের কিতাবগুলো আছে, আমার 13টা কিতাব, যেগুলো আমি মাদ্রাসায় ওয়াকফ করেছি, যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক বড় জায়গা দেখছি, আল্লাহ সহজ করেন, কবুল করেন, তোমরা বন্ধ করো, আল্লাহ তাআলা কবুল করেন।